ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العظيم সংগ্রামী সভাপতি ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ সমবেত রাসূল প্রেমিক নবী প্রেমিক ভাই ও বন্ধুগণ বাংলাদেশে 97% মুসলমানের স্বাধীন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধীরা ইসলামের উপর আঘাত হানতে শুরু করেছে কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র কওমি মাদ্রাসা জঙ্গিবাদ সৃষ্টি করে কওমি মাদ্রাসা বেকারত্বের কারখানা নারী নীতিমালা প্রণয়ন করে কোরআনের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছে শিক্ষানীতি থেকে ইসলামী শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে আমরা সমসময়ে যখন যেই দিক থেকে আঘাত আসছে আমরা তার প্রতিবাদ করেছি সর্বশেষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তাদের ফাঁসি কার্যকর করার জন্য শাহবাগ চত্বরে স্টেজ কায়েম করে নারী পুরুষের অবাধ মিলনের মাধ্যমে নাস্তিক মুরতাদ কমিউনিস্টেরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সরাসরি আঘাত করেছেন আমরা সবাই ইতিমের মতো তাকিয়েছিলাম কারণ আমাদের মাঝে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নেই মুফতি ফজলুল হক আমিনী সাহেবের মতো গর্জে ওঠার এমন নেতাও নেই কিন্তু শাহবাগের সেই আস্তানা যারা কায়েম করেছেন যারা এখানে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একজন ছিলেন কুলাঙ্গার রাজীব যিনি ব্লগের মধ্যে লিখতেন থাবা বাবা সেই রাজীব বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে পরিবর্তন করে বিকৃত করে বলছে আহমক আমার নবীর নামটাকে বিকৃত করে বলছেন মুহাম্মক তার ব্লগের মধ্যে সে লিখেছেন মুসা মুহাম্মদের হাদিসের মধ্যে আছে কুকুর যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না সে লিখেছে মুহাম্মদ নারী আর মদ নিয়ে পড়ে থাকত কুকুর এসে ঘেউ ঘেউ করার কারণে তার ডিস্টার্ব হতো এই জন্য সে ফতোয়া জারি করেছে কুকুর যেখানে আসে সেখানে রহমতের ফেরেশতা আসে না শুধু তাই না হযরতে খাদিজাতুল কুবরা সম্পর্কে বলেছেন খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডেইলি মারপিট করতেন গোলামের মতো ব্যবহার করতেন মারতে মারতে পেন্সিল হিল দিয়ে আঘাত করেছেন সেই আঘাতের চিহ্ন দুই কাদের মধ্যখানে ছিল এইটাকে মুহাম্মদ এবং তার অনুসারীরা মোহরে নবুয়ত বানিয়েছেন
হযরত আয়েশা সিদ্দিকা সম্পর্কে বলেছেন আল্লাহর নবীর সাথে তার এতই বিদ্বেষ ভাব ছিল রাসূল একদিন এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পানি পান করার কথা বলেছেন হযরত আয়েশা পানির পরিবর্তে তাকে উটের প্রস্রাব পান করায় দিয়েছেন কিন্তু সেই রাজীব কুলাঙ্গার যখন তার সহযোগীদের হাতে যখন নির্মমভাবে নিহত হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার বাসায় গিয়ে রাজীবের সম্মাননা দিয়েছেন আমি বাংলাদেশে বলছি এখন বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আপনার বিরুদ্ধে যারা কটূক্তি করেছে আজকে তাদের বিরুদ্ধে আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছেন আপনার বাবার বিরুদ্ধে কেউ টু শব্দ করলে রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর নবীর বিরুদ্ধে যে কটূক্তি করেছে সংসদে আলোচনা করে থাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলেছেন আপনাকে নাস্তিক আর মুরতাদ বলবো না কিন্তু আপনি এক নম্বরের নাস্তিক মুরতাদের সহযোগী তাতে কোনো সন্দেহ নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা তখন খুবই মর্মাহত এই অবস্থায় কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির জানিশীন তার খলিফা বাংলাদেশের উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল হাটহাজারী মাদ্রাসা থেকে গর্জে উঠেছেন সারা বাংলাদেশের তাওহীদি জনতার ভিতরে প্রাণের সঞ্চার হয়েছে মার্চ মাসের 9 তারিখ তিনি ডাক দিয়েছেন উলামা সম্মেলনের হাটহাজারী মাদ্রাসায় বাংলাদেশের সর্বস্তরের বিশিষ্ট উলামায়ে কেরামের মধ্য থেকে 3,500 আলেম সেই মজলিসে জমায়েত হয়েছে সেখানে ওই মজলিসে আমি প্রস্তাব করেছিলাম আগামী এক মাসের মধ্যে ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করতে হবে সেই প্রস্তাবের ভিত্তিতে আল্লামা আহমদ শফি লং মার্চ ঘোষণা করেন 6 এপ্রিল আমি আজকে আপনারা এখানে যারা আছেন মিডিয়ার খবর আমাদের চাইতে ভালো আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 42 বছর 42 বছরের ভিতরে অনেক অবরোধ অনেক লং মার্চ দেখেছি অনেক হরতাল দেখেছি কিন্তু হেফাজতে ইসলামের মত এত বড় লং মার্চ বাংলার মাটিতে কেউ ঘটাতে পারে না 40 থেকে 45 লক্ষ মানুষের সমাগম হয়েছে 65 মাইল দূর থেকে মানুষ পায়ে হেঁটে আসছে গোটা বাংলাদেশ সরকার এবং আওয়ামী তাণ্ডব গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ স্টিমার বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে গাড়ি থেকে নামায়ে পিটানো হয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ কে রুখতে পারে নাই ঢাকার শাপলা চত্বরে এসে জমায়েত হয়েছে আন্দোলনের পর্যায়টা এমন ছিল হাটহাজারী মাদ্রাসার একজন মুহাদ্দিস বুজুর্গ মানুষ তিনি স্বপ্ন দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আসতেছে তাকে জিজ্ঞেস করেছেন হুজুর কোথায় যাচ্ছেন বলে আল্লামা আহমদ শফি লং মার্চের ডাক দিয়েছে আমি সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য শুধু তাই না আপনারা যারা মিডিয়ার মাধ্যমে যারা টেলিভিশনে দেখেছেন লাইভ দেখানো হয়েছে আমরা ওই 5 তারিখ রাত্রে খুবই চিন্তিত ছিলাম এতগুলি মানুষ প্রখর রৌদ্রের ভিতরে তাদের পানি কোথায় সংগ্রহ হবে পানি পাওয়া যাবে কোথায় এই মানুষগুলি তো পানির পিপাসায় কাতর হয়ে থাকবে এত পানি কোথায় থেকে সংগ্রহ হবে কিন্তু চতুর্দিক থেকে এমন পানি এইখানে এসেছে
যেই পানির হাজার হাজার পানির বোতল সেই লং মাস শেষ হয়ে যাওয়ার পরে মাঠে পাওয়া গেছে। খাবার মানুষ খাইতে খাইতে শেষ করতে পারে নাই, প্রত্যেকে ব্যাগ ভরে নিয়ে গেছে। লং মার্চের এক সপ্তাহ পরে হাটাজারি মাদ্রাসায় আল্লামা আহমদ শফি সাহেবের রুমের ভিতরে গেছি এক মিটিংয়ে। আমি যাই প্রথম ঢুকে ওনার সঙ্গে মুসাফা করে পাশের চেয়ারে বসলাম আরো কয়েকজন লোক। উনি চিটাহাঙ্গের বাসায় বলতেছে, বাবা মান্না সালোয়ার কথা কোরআনে পড়ছ না? উনি বলতেছেন, মান্না সালোয়ার কথা কোরআনে পড়ছ না? কোরআনে যে মান্না সালোয়ার কথা পড়ছ, আই দেখি না, আমি এ পর্যন্ত দেখি নাই, কিন্তু আই ছয় তারিখে সাফলা সত্তরে মান্না সালোয়ার দেখি। ঠিক মান্না সালোয়ার মতো খাবার আর পানি সেখানে নাজিল হয়েছে। আমি যে এই কথাটা বলতে চাই, এত বড় আন্দোলন বাংলার মাটিতে হয়েছে, একটা গাড়ির গায়ে কেউ আক্রমণ করে নাই, কোথাও রাস্তাঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, বাংলাদেশে নজির সৃষ্টি করেছেন হেফাজতে ইসলাম অহিংস সন্ত্রাসী নয়, তারা কোথাও কারো গায়ে আঘাত করে না। আমরা সেই লং মার্চের সমাবেশ থেকে ঘোষণা করেছি ঢাকা অবরোধ, 5 মে ঢাকা অবরোধ হবে। গোটা বাংলাদেশে সমাবেশ হয়েছে, সমাবেশগুলিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, গোটা বাংলাদেশ থেকে লোকজন ঢাকা অভিন হয়ে আসছে, 6টা স্পটে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। সেই জায়গার ভিতরে আমরা অবরোধ করেছি, কোনো একজন পুলিশ, কোনো একটা মিডিয়া, কোনো একটা গোয়েন্দা বাহিনীর কোনো সদস্য বলতে পারবে না হেফাজতে ইসলামের কেউ কারো গায়ে আঘাত করেছেন, অবরোধ করতে যায় কোনো একটা গাড়িকে ভাঙচুর করেছে। আমরা সেই কাজ করি নাই। আজকে আমাদেরকে অনেকে বলে, হ্যাঁ অবরোধ করছিলেন, জমায়েত হইলেন কেন? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা বাংলাদেশের রাজনীতিতে জড়িত আছেন বা বাংলাদেশে যারা জানে, এখানে তো হরতাল টরতাল নাই, হরতাল অবরোধ মিছিল এই সব কিছুর পরে একটা সমাবেশ হয়, যেই সমাবেশ থেকে ভবিষ্যৎ কর্মসূচি, যেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি, এবং নেতৃবৃন্দ সকলের সামনে একসাথে বক্তব্য রাখেন, সফল হরতাল পরবর্তী, অবরোধ পরবর্তী, লং মার্চ পরবর্তী, মিছিল পরবর্তীতে কি বলেন, হয় কি না? আমরা 6টা স্পটে ঢাকাকে অবরোধ করেছি, আমাদের নেতা আল্লামা আহমদ শফি 6 স্পটে যাইতে পারবেন না, তিনি এক জায়গায় আসবেন, তার সামনে সকলে জমায়েত হবে। সারা বাংলাদেশের নেতাকর্মীদের দাবি ছিল তিনি আখেরি বক্তব্য রাখবেন, আখেরি মোনাজাত করবেন, তারপরে আমাদেরকে বিদায় দেবেন। আমি জুনায়েদ আল হাবিব পুলিশ কমিশনারের কাছে দরখাস্ত করেছি, এই কথাই লিখেছি, এই কথার ভিত্তিতে আমাদেরকে শাপলা চত্বরে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু চতুর্দিকে গুন্ডা বাহিনীকে লেলাইয়ে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা যখন সেই 6টি স্পট থেকে আসতেছে শাপলা চত্বরের দিকে, হাইওয়ানের মতো গুন্ডা বাহিনী আর পুলিশ বাহিনী আমাদের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সন্ধ্যার আগ পর্যন্ত 7 জন শাহাদত বরণ করেছে, লাশ স্টেজের পাশে আসছে, তারপরেও আমরা মাইকে ঘোষণা দিয়ে উত্তেজিত করি নাই। আজকে আমি এই মাটিতে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা 5 তারিখে যেই তাণ্ডব ঘটেছে, যদি আমরা তার প্রতি উত্তর দিতাম, আমরা যদি একটু আঙ্গুল ব্যাখ্যা করতাম, সেই আওয়ামী লীগ যেখানে বসবাস করে বঙ্গবন্ধু এভিনিউর উপর দিয়া হাইটা গেলে এই মাটির সাথে মিশাই দেওয়া যেত, কিন্তু আমরা অসহিংস নয়, আমরা সন্ত্রাসের জবাব সন্ত্রাসী কায়দায় দেয় না। আমাদের নেতা আল্লামা আহমদ শফি বলছেন সবর কর, আমরা সেখানে ছিলাম, প্রশ্ন আসে রইলেন কেন, 6টা পর্যন্ত চলে গেলেন না কেন?
চতুর্দিক থেকে আমাদেরকে এমন ভাবে অবরোধ করা হয়েছে সারা দেশ থেকে যে লোকজন আসছিল সেই লোকজন শাপলা চত্বরের এই জায়গা ছাড়া বের হয়ে কোথাও যাওয়ার কোনো গতি ছিল না নাম্বার 1 2 নম্বর আল্লামা আহমদ সফি সাহেব আসবেন তিনি এসে আমাদের সামনে বক্তব্য রাখবেন আখেরি মোনাজাত করে বিদায় দেবেন কিন্তু উনাকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আসতে দেওয়া হয়নি উনাকে আসতে দেওয়া হয় নাই যার ফলে উনার অপেক্ষায় রাত্র হয়ে গেছে আমরা এখন যাওয়ার মতো কোনো কায়দা নাই শেষ কথা হলো আমরা বন্যার পানিতে বসে আছি নাই আমরা বাংলাদেশের গর্জমাই নয় আমরা মামার বাড়ির বাদেম্মা নয় আমরা এদেশের নাগরিক আমরা সেই জায়গার ভিতরে এক রাত্র অবস্থান করতে পারবো না শাহবাগিরা 3 মাস থাকতে পারবে তা হতে পারে না পারে না পারে না মুসলমানেরা সেই শাহবাগের মঞ্চ বানায় সেখানে সর্বপ্রকারের আকাম কুকাম হয় সেই জায়গার ভিতরে তাদেরকে পুলিশ পাহারা দিয়ে রাখা হয় আর নবী প্রেমিক রাসূল প্রেমিক যারা শেষ রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ছিল কেউ মোনাজাতে ছিল কেউ নামাজের সাজদায় ছিল তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে আমার বন্ধুরা আমরা 5 তারিখ অবরোধ করেছি আমরা কোথাও একটা আছর দেই নাই আমাদের নেতা ঘোষণা করেছেন হাতে তসবিহ জায়নামাজ আমাদের অনেক কর্মীরা বলছে যে কি অন্তত আক্রমণ আসলে আমরা নিজেরা আক্রমণ ফিরাইতে পারি বা আত্মরক্ষা করতে পারি এমন একটা কিছু আমাদেরকে দিবেন তো তসবিহ আর জায়নামাজ আমরা বলছি আমাদের যিনি লিডার যিনি আমির তিনি বলছেন তসবিহ জায়নামাজ এর বাইরে কিছু করা যাবে না গাছ কাটবার করাত কই ফেলল করাত কোথায় ফেলল এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দিন নয় আরো দিন আছে নিশ্চয় দিন ফিরে আসবে যারা বলেছেন হেফাজত ইসলামের কর্মীরা গাছ কেটে ফেলেছেন কুরআন পড়াইছেন তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে বাংলার মাটিতে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে মুসলমান একটা গাছের কাছেও হেফাজতের একজন কর্মীও যায় নাই তার প্রমাণ হলো গাছ কাটা দেখান কারসে কাটা হীরা দেখান না কেন কোথাও কোনো টেলিভিশন দেখছেন কেডা কাটছে হীরা দেখায় না আমরা কোরআন হেফাজতের জন্য ময়দানে নেমেছি কোরআন রক্ষা করার জন্য ময়দানে নেমেছি আমাদের কাছে শুধু কোরআনের মূল্যই নয় কোরআন যেই কাগজে লেখা সেটার মূল্য আমাদের কাছে আছে আমাদের শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাই কাগজ পড়া দেখলেই উনি বিচলিত হইয়া কাগজ উঠাইতেন এই আল্লাহর কালাম কোরআন এই কাগজের মধ্যে লেখা হযরত হাফিজ হুজুরকে দেখলাম দেখতাম গাড়ি দিয়ে এক যাইতেছে কোথাও কাগজ দেখলে গাড়ি থামায় কত কাগজটা উঠো যে কাগজকে পর্যন্ত আমরা এরকম সম্মান করি যেই কাগজে কোরআন লেখা থাকার কারণে আমরা গেছিলাম কোরআন জ্বালাইতে জি আমরা কোরআন জ্বালাইতে গিয়েছিলাম কোরআন কারা জ্বালায়েছে তা প্রমাণিত হবে একদিন কোরআন জ্বালায়েছে ছাত্র লীগের যুবলীগের ইসলাম বিরোধী গুন্ডা বাহিনীরা হেফাজতে ইসলামকে বদনাম করার জন্য তারাই সেই কাজটি করেছেন আমার ভাইরা 5 তারিখের এই ঠান্ডা রাত্রে আমরা সেখানে ছিলাম রাত্রে 2:30টার সময় হঠাৎ করে চতুর্দিক থেকে লাইট বন্ধ করে অন্ধকার করে দেওয়া হয়েছে আমাদের নামাজরত তসবিহরত সেজদারত গুমোচ্চ অবস্থায় আমাদের নেতা কর্মীদের উপরে ব্রাশ ফায়ার করে হত্যা করে লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে আজকে আমাদেরকে বলে মারা গেছে 11 জন আবার কেউ কেউ বলে কোনো আক্রমণ ছাড়াই এখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে কোনো প্রকার অগ্নিয়াস্ত্র ব্যবহার করা হয়নি আমি 71-এর 26 মার্চের সেই তাণ্ডবের কথাও কিছুটা মনে আছে 71-এর 26 মার্চের কালো রাত্রিতে পাকিস্তানের হানাদার বাহিনী যা করেছিল এর চাইতে আরো বারবার তাণ্ডব ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার
ইসলামের ইতিহাসের দ্বিতীয় কারবালা বাংলাদেশের শাপলা চত্বরে ঘটেছে। আমার ভাইরা সেই কারবালা ঘটিয়েছেন, ঘটাইবার পরে বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত, আপনি গর্বহীন মন্ত্রী, 70 লক্ষ টাকা যে চুরি করেছেন তা স্বীকৃত, সকলের কাছে প্রমাণিত, আপনি একজন চোর। আমাদের দেশে বলে সুরের মার বড় গলা। আপনি কথা বলেন লজ্জা করেন, আপনার মন্ত্রিত্ব কোথায়? আপনি রেল মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিত্ব এখনো ফিরে পান নাই কেন? আপনার বসার জায়গা নাই কেন? আপনার অফিস নাই কেন? আপনার মন্ত্রণালয় নাই কেন? আপনি ইসলামকে নিয়ে এত ধুকতে করেন, আপনার দলের লোকেরা বলে আপনি আওয়ামী লীগকে ক্ষতি করেছেন, নেতা কর্মীদেরকে ক্ষতি করেছেন, সুরঞ্জিৎ বাবুর জন্য আওয়ামী লীগ ইজ্জত সম্মান গেছে। আপনি আওয়ামী লীগের ইজ্জত সম্মান খানি করতে পারেন, আল্লাহ আল্লাহর রাসূলের সম্পর্কে কটূক্তি করবেন, পিটায়া তক্তা বানায় দেওয়া হবে, তক্তা বানায় দেওয়া হবে। হাঙ্গামি সাথে বন্ধুগণ, সুরঞ্জিৎ বাবু বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হেফাজতে ইসলাম 1 ঘন্টার তাণ্ডবে পালিয়ে গেছে। আমি বলতে চাই সুরঞ্জিৎ বাবু সেদিন বেশি দূর নয়, রাম রাম বলে আপনি পরনের কাপড় খুলে পালিয়ে যাবেন। আপনাকে দিরাই সাল্লার হাওরের মধ্যে আপনার নৌকা সহ ডুবায় দেওয়া হবে। সেই প্রস্তুতি বৃহত্তর সিলেটের বাসী নিতে পারবেন কিনা দুই হাত উঁচু করে বলেন। মুসলমানেরা, আজকে অনেকে বলে হেফাজতে ইসলামের আন্দোলন নাই, হেফাজতে ইসলাম অতীতে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। হেফাজতে ইসলামের আন্দোলন সামান্যতম দমন হয় নাই। হেফাজতে ইসলাম, ইসলামের উপরে যখন কোন দিক থেকে আঘাত আসে ইসলামের গতি আরো বাড়ে। ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কি বাত। কারবালায় 72 জন হুসাইনের সাথী সঙ্গী সহ সেই জায়গার মধ্যে ইজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেছেন। আজকে পর্যন্ত ইসলাম সেই শাহাদতের রক্তের উপরে দাঁড়িয়ে টিকে আছে। হেফাজতে ইসলামের সেই বাংলাদেশের ইতিহাসে, ইসলামের ইতিহাসে দ্বিতীয় কারবালা বাংলাদেশের শাপলা চত্বরে হয়েছে। সেই শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়ায় আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মুসলমানেরা, আল্লামা আহমদ শফি বলেছেন বাংলাদেশে আমরা দেখেছি মেট্রিক পরীক্ষা, আইএ পরীক্ষা, বিএ পরীক্ষা, এক একটা ডিপার্টমেন্টের এক এক সময় এক এক টাইমে এক একটা পরীক্ষা হয়, একসাথে সব হয় না। আর আমাদের কওমি মাদ্রাসা বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী, একটা বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার পরীক্ষা শুরু হয়েছে 11 তারিখ থেকে। সেই পরীক্ষাটাকে সামনে রেখে মাঠ পর্যায়ে আন্দোলনের কর্মসূচি নেই। আগামী 20-21 তারিখে পরীক্ষা শেষ হবে, তারপরে দেখা দেওয়া হবে কত দানে কত চাওয়া, কত দানে কত চাউল দেখা দেওয়া হবে। শেষ কথা আপনাদের সিলেটবাসীকে বলতে চাই, আপনারা সিলেটের লোক, শাহজালালের দেশের মানুষ, বাংলাদেশের অন্য ডিস্ট্রিক্টের মানুষও এখানে থাকতে পারে, আগামী 15 তারিখের সিটি নির্বাচন হেফাজত ইসলামের এই তাণ্ডব যারা ঘটাইছে তাদের বিরুদ্ধে বিশাল জবাব দেওয়ার একটি মাইলফলক। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আছেন, তাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাকে বলে দিতে হবে আওয়ামী এনটি যেই প্রার্থী হোক তাকে ভোট দিয়ে শাপলা চত্বরের জবাব দিতে হবে। সেই পদক্ষেপ নিতে আপনারা রাজি আছেন কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা, আজকে বাংলাদেশে প্রায় 1200 থেকে 1400, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই। গতকাল একজন রোগীর খবর আমার কাছে আসছে, তার এই শুধু মুখমণ্ডলে 72টা রাবার বুলেট এইভাবে ব্রাশ ফায়ার করা হয়েছে। গতকাল আপনারা পত্রিকায় দেখেছেন 202 জনের লিস্ট অলরেডি এসে গেছে নিহত শহীদের, এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে বলবো,
মুসলিমের হযরত হাফিজ হুজুর বলতেন মজলুমের সাথী হও জালেমের সাথী হও না মুসলিমের সাথী হও জালেমের সাথী হও না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি মুসলিমের সাথে না জালেমের সাথে আমার ভাইরা হেফাজতে ইসলামের প্রত্যেকটি নেতাকর্মী মুসলিম আল্লামা বাবনগরী সাহেবকে 18 দিনের রিমান্ডে তাকে পিটায়া চিরকালের জন্য পঙ্গু বানায়া দেওয়া হয়েছে আজকে জীবন মরণের সন্ধিক্ষণে কালাতিপাত করছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাবনগরীর যদি কিছু হয় বাংলার গড়ে গড়ে আগুন জ্বালায়া দেওয়া হবে তার দায়িত্ব সরকারের প্রধানমন্ত্রী হাসিনা গ্রহণ করতে হবে আমার ভাইরা বাবনগরী সাহেবকে আল্লাহ পাক পুরোপুরি সুস্থতা দান করুক এবং আল্লাহ তাকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সেই হিম্মত দান করুক সকলে বলেন আমিন আমার ভাইরা মজলুম মানুষগুলো আজকে সেই হাসপাতালের মধ্যে দুঃখে দুঃখে মরছে আজকে মজলুম মানুষগুলো জেলখানার ভিতরে অনেকে ইতিম অনেকে গরিব অনেক মাদ্রাসার ছাত্র আবার অনেকটা এরকম আছে মাদ্রাসার ছাত্র গ্রেফতার হয়েছে শিক্ষক গ্রেফতার হয়েছে আর মাদ্রাসা কমিটি ওই 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 পন্থী ওরা তাদেরকে বহিষ্কার করেছে মাদ্রাসা থেকে তাদের খোঁজখবর নেওয়ার কেউ নাই এই রোগীগুলির চিকিৎসার খোঁজখবর নেওয়ার মতো সেই ব্যবস্থা নাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন শুধু একটা কথাই জানতে চাবো যে আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন মুসলিম রোগীদের পাশে দাঁড়াবেন কে কে আছেন একটু হাত উঠিয়ে দেখান তো দেখি